এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ঠিক সময় এসে গেছো। এটা কি সত্যি তুমি তোমার দাদা বৌদিকে টাকা দিয়ে এসছো? অন্যায় করেছো, গুরুতর অন্যায় করেছো। এই সাজা কি তুমি জানো? আর করবো না, কান ধরছি। না না, শুধু কান ধরলেই হবে না। দেখি স্ট্যাম্প পেপারে দেখি, এটাতে সই করে এদের সম্পত্তি এদের ফিরিয়ে দিয়ে এই মুহূর্তে তুমি দেশে চলে যাও, না ধরো। কিন্তু আপনি তো বলছেন এটাতে সই না করতে। আমি এখন বলছি সইটা করতে, কথা বাড়িও না, সইটা করো। তুমি চলে গেলে একটা ভালো দিন দেখে অপুর সঙ্গে আমি মোহন সিং এর বিয়ে দেবো। দেখি 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 দেখি, আরে দেখি ভাই সরো না। ও ও, বিয়ে হয়ে গেছে? বিয়ে আবার এলি কেন? তোর জন্যই তো যত ঝামেলা। না না, আমি ওনাকে এখানে হাসপাতালে ভাগ্নির প্রথম বিয়েটা ওনার বুদ্ধি মতন হয়েছিল, দ্বিতীয়টা আমার। এবার উনি দেখুন কোন বিয়েতে আমাদের অপু খুশি বেশি। দেখুন তো হরনাথ বাবু, এরা কার কোত্থেকে আসে? আচ্ছা, আপনারা কাকে চান, কোত্থেকে আসছেন? আমরা কালিদাসের দাদা বৌদি, কালিদাসকে একটু ডেকে দেবেন। কালিদাস এ বাড়িতে থাকে না, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাড়িয়ে দেওয়া হয়েছে? আজ আমরা নতুন করে অপুর বিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন দেখুন, নাটক জমে উঠেছে চুপচাপ দেখে যা। আমি একবার অপুর কাছে যাব। আশ্চর্য, দেখছেন এখানে ভদ্রঘরের মহিলারা রয়েছেন। যান যান যান, বাইরে যান, বাইরে যান। মামা, ওদের আসতে দাও। এসব ভিখিরি ক্লাসের লোকদের বাড়ির ভেতর ঢোকাবি? বা তোমার মতো চোর জোচ্চোরকে যখন আবার এ বাড়িতে ঢুকতে দিয়েছি, তখন যে কেউ বাড়িতে আসতে পারে। আপনারা আসুন, চলুন। তোমরা কালিদাসকে তাড়িয়ে দিলে কেন? কি ওর অপরাধ? আপনি জানেন না, ও এখান থেকে বাড়ি থেকে টাকা চুরি করে আপনাদের বাড়িকে দিয়েছে, আপনি জানেন না? না, আমার ঠাকুরকে চোর নয়, আর ওর কোনো লোভও নেই। ওর যদি লোভই থাকতো, তাহলে এক কথায় ওর দাদাকে সমস্ত সম্পত্তি, জমি জমা, টাকা পয়সা লিখে দিয়ে নিঃস্ব হয়ে কলকাতায় আসতো না। কালিদাস আপনাকে 50,000 টাকা দেয়নি? হ্যাঁ দিয়েছিল, বলেছিল ওটা ওর রোজগারের টাকা। ওই টাকা দিয়ে আমরা জমি কিনেছি। ও খুশি হবে জেনে দলিলকে ওকে দেখাতে এনেছি। ওটা দাও। মামা, দলিলটা তুমি নিলে কেন? আমাদের টাকায় কেনা জমি, এটা তার দলিল, এটা নেব না। কালিদাস তো মাত্র 50,000 টাকা নিয়েছে, ইচ্ছে করলে তো পুরো সম্পত্তিটাই নিতে পারত। কালিদাসের কাছে আমি কৃতজ্ঞ। মামা, ওদের জমির দলিল তুমি ওদেরকে ফেরত দিয়ে দাও। আজ তোমার বিয়ে, আমি তো জানতাম না, তাই তোমার জন্য হাতে করে কিছু আনতে পারিনি। ঠাকুর প্রমাণে কালিদাসের তরফ থেকে এটা আমি তোমাকে উপহার দিলাম, নিন। মোহনবাবু, এই বাড়িতে একদিন আপনি আমাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে কালিদাসের কাছে নিয়ে গিয়েছিলেন। বলেছিলেন কালিদাস আপনার প্রিয় বন্ধু। সেই পরম বন্ধুকে তাড়িয়ে তার বউকে বিয়ে করে
বন্ধুত্বের উপযুক্ত মর্যাদাই দিলেন। চলে এসো বৌদি। হ্যাঁ অপু, আমি সেই গায়ের ছেলে কালিদাস, যার শহরে আসাটাকে তোমরা স্বাগত জানিয়েছিলে চাবুক মেরে। আমি সেই গায়ের ছেলে কালিদাস, যার মুখের সামনে থেকে খাবার থালাটা তোমরা লাথি মেরে সরিয়ে দিয়েছিলে। জানো অপু, আজব শহর এই কলকাতা, এখানে আসলের কোনো দাম নেই, সবাই ছুটছে নকলের পিছনে। আমরা যখন এসে পড়েছি তখন বৌমাকে আমাদের সঙ্গেই নিয়ে যাব। কিন্তু দাদা, অপু কি গ্রামে যাবে? হ্যাঁ কালিদাস, হিন্দু শাস্ত্রে আছে মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়ি যায়। যাও, তুমি অপুকে নিয়ে এসো। আপনারা যখন বলছেন তখন যাচ্ছি, কিন্তু কিন্তু অপু কি যাবে? অপু, অপু, অপু কোথায় গেল? আমি তোমায় যে চাবুক মেরেছিলাম সেই ক্ষত নিশ্চয়ই এতদিনে শুকিয়ে গেছে, কিন্তু তুমি আমায় আজ যে চাবুক মারলে তার ক্ষত সারা জীবনেও শুকবে না। পারো তো আমায় ক্ষমা করো অপু। কালিদাস তার গ্রামের ছেলে, তুই তার বউ, নিয়ে শাড়িটা নিয়ে। গ্রামের বউরা এই শাড়ি পরে। তুই শাড়ি আগে থেকে আনিয়ে রেখেছিস, তার মানে তুই সব জানতিস? তোকে ভুল বুঝে কত কথাই না বলেছি। ওসব কথা পরে হবে, বাথরুমে গিয়ে এখন এটা পাল্টে নে তো। চেহারা পাল্টে আমল পাল্টে দিয়েছে অপুকে, কি অপূর্ব পরিবর্তন! চেহারার পরিবর্তন, চরিত্রের পরিবর্তন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।